এই রান্নাটি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম রসুন, শুকনো কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি, টমেটো এবং আলু। লঙ্কাগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলাম বাটার সুবিধার জন্য। এরপর আদাটাকে বেটে নিলাম, তারপর রসুনটাকেও বেটে নিলাম। এরপর গোটা জিরো ভালোভাবে বেটে নেব। গোটা জিরে বাটার সময় একটু জল দেবেন, দেখবেন তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে। এরপর দুটো গাছের কাঁচা লঙ্কা নিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। বেটে নেওয়ার একটু নুন নিয়ে নিলাম বাটার সুবিধার জন্য। এরপর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখানে 5-6 বার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আগে থেকে রেডি করে রাখা উপকরণগুলো একে একে দিয়ে দেব মাংসের ওপর। সাথে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো এবং একটুখানি তেল। এবার মাংসটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা গ্লাভসও ব্যবহার করতে পারেন। এরপর মশলা দিয়ে মাখানো এই মাংসটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। আপনারা এর বেশিও ঢাকা দিয়ে রাখতে পারেন। এবার কড়াইটা গরম করে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর সেই ম্যারিনেট করা মাংসটাকে তেলের ওপর দিয়ে দেব। সাবধানে দেবেন। এবার নাড়াচাড়া করতে থাকব। এরপর আগের থেকে কেটে রাখা সেই আলুগুলোকেও দিয়ে দেব। আপনারা আলুগুলো আগের থেকে ভেজেও রাখতে পারেন। আমি এখানে ভাজিনি, কারণ আমি মাংসটা কষানোর সময় আলুটাকেও কষিয়ে নেব ভালোভাবে, এতে খেতেও ভালো লাগে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এরপর গামলাটার মধ্যে যে মশলাটা ছিল তার মধ্যে একটুখানি জল দিয়ে এই মাংসটার মধ্যে দিয়ে দেব। এই জলটা দিয়েই কিন্তু আমি পুরো মাংসটাকে কষাব। এরপর মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে দেব। এই সময় খেয়াল রাখবেন যেন মাংসটা নিচ থেকে লেগে না যায়, কারণ কষানোর সময়ে যদি মাংসটা নিচ থেকে লেগে যায় তাহলে মাংসের পুরো স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখুন, এই মাংসটা কিন্তু একদম নিচের থেকে লাগেনি। এইভাবে আপনারা ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবেন। এই সময়টাই হচ্ছে মাংসটা টেস্টি হওয়ার উত্তম সময়। যত ভালোভাবে মাংসটাকে কষাবেন তত মাংসটা খেতে আরও বেশি ভালো হবে। এরপর মাংসটাতে 400 ml গরম জল দেব এবং 10 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে হতে দেব। এরপর নামানোর 2 মিনিট আগে গরম মশলা গুঁড়ো দেব। গুঁড়ো দিয়ে তারপর মাংসটাকে নামিয়ে নেব। এবার আমি একটু টেস্ট করে দেখব মাংসটা কেমন হয়েছে।